আমরা সব সময় জানি যে এই সব সাইডে ব্ল্যাক বেঙ্গলটা সবথেকে বেশি চল রয়েছে বা ব্ল্যাক বেঙ্গল ছাগলটা বেশি ফার্মিং করে, কিন্তু এই খামারে দেখছি এসব সম্পূর্ণ আলাদা। এসব সাধারণ ধরনের ছাগল বেশিরভাগ অরিজিনাল ব্রিড বা ক্রস ব্রিড কিছু রয়েছে। তো দাদার কাছে জানবো হঠাৎ এরকম একটা ব্রিড কেন উনি চয়েস করলেন। তো দাদা পাশাপাশি রয়েছে, নমস্কার, একটু যদি আপনার পরিচয়টা দিতেন দাদা। আমি এখানকার লোকাল ডাক্তার, আচ্ছা, এই ফার্মে আমি কাজ করি। এটাই পুরো আপনার মানে ম্যানেজমেন্ট আপনি করছেন? হ্যাঁ, এটা ম্যানেজমেন্ট আমি করছি। আচ্ছা আচ্ছা, হঠাৎ দাদা এই এরকম একটা ব্রিড মানে তৈরি হচ্ছে, আপনি মানে আপনি কি চোখে দেখছেন এই খামারটা? ইনি তো আগে প্রথমত দেশি ছাগলই চাষ করতেন, কালো ছাগল, দেখেন যে ওখানে প্রফিট হচ্ছে না, তখন রাজস্থান থেকে যে এই উন্নত মানের বীজটা নিয়েছে চাষাবাদ করতে লেগেছে, দেখছি প্রফিটটা ভালো হয়েছে। আজ থেকে প্রায় মোটামুটি 5 বছর ধরে চাষ করতে আছে। 5 বছর ধরে চাষ হচ্ছে? হ্যাঁ। আচ্ছা, তবে তবে যে বলা হয় যে এইসব ছাগল নিয়ে নাকি মার্কেটিং পাওয়া যাবে, এগুলো ধারণা ছিল আগের লোকের, এখন না, এখন মানুষ এগুলোই চাচ্ছে। মানুষ তো চাচ্ছে যে আমাকে এটা দাও ওটা দাও, এখনই তো নিজে এসে চয়েস করে যাচ্ছে। ছাগল এখানে দেখতে পাবো আমি আশা করিনি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এত সুন্দর সুন্দর কোয়ালিটির ছাগল কিন্তু এই ফার্মে রয়েছে। আরো কিছু দাদার সঙ্গে বলি, দাদা এই খামারটা তো আপনি বলছেন যে ট্রিটমেন্ট করেন, তো কোনো সময় কোনো বড় দুর্ঘটনা ঘটেছে ফার্মে? না, ওইরকম বড় দুর্ঘটনা ঘটে প্রথমত ঘটেছে, তারপরে প্রথমে কি হয়েছিল ওই তো পিপিআর পিপিআরে আক্রান্ত হয়েছে বড় ছাগল। এই ছাগল এই ছাগল পিপিআর ধরে নি আগে ছোটগুলো, তখন এই বড়গুলোর মধ্যে কোনো এই ছাগল নিয়ে আসা পরে আর কি কি ঘটনা ঘটেছে? শুধু একটা ওই যে স্কিন ডিজিজটা দেখা দিয়েছিল শুধু। কত বছর আগে? এই 3-4 মাস আগে। 3-4 মাস আগে স্কিন ডিজিজ হয়েছিল? মানে কতগুলো ছাগল? 3-4টা ছাগলের হয়েছিল। আচ্ছা, সব বড় ছাগল নাকি? হুম। আচ্ছা আচ্ছা, এখন তাহলে কি মেন বিডার ওইটা নাকি? হ্যাঁ, কারলিকোটাটা কারলিকোটা মেন বিডার, মেন বিডার। হ্যাঁ। আচ্ছা, আর কোনো বিডার আছে? আর বিডার ছিল তো ওগুলো বিক্রি করে নিয়েছে এখন। আচ্ছা, বাচ্চাগুলো দেখি তো দাদা। আচ্ছা, ধরুন আপনি তো বলছেন সব কিছু আপনি ট্রিটমেন্ট করেন, তো এই বাচ্চাগুলো বাচ্চাগুলো ভ্যাকসিন ট্যাকসিন সবই আপনি করেন নাকি? হ্যাঁ হ্যাঁ, পিপিআর ভ্যাকসিন মারি সব, মানে আর আর অন্য ভ্যাকসিনগুলো গুড ফক্সটা মারি আর কি। পিপিআর আর গুড ফক্সটা মূলত হয় তাই তো? হ্যাঁ। আর যেগুলো ডিয়ার মিনটা? হ্যাঁ, ডিয়ারমিং তো ও নিজে করায় নিয়ে আসে ওষুধ আমার দোকান থেকে। আপনি আসেন না উনি ওই করে, মানে ওই করে খামারওয়ালাই করে, খামারই করে না? মানে কতদিন অন্তর অন্তর আপনারা সাজেস্ট করছেন? আমরা তো এখন 3 মাস অন্তর অন্তর সাজেস্ট করছি। 3 মাস অন্তর অন্তর? হ্যাঁ। আচ্ছা, ছাগলগুলো খুব সুন্দর কোয়ালিটি, আপনি কি বলতে চাইছেন যে এরকম ছাগল কি পোষা লাভ রয়েছে? না, লাভ তো আছে, না হলে মানে দেখেন যে আগের তুলনায় অনেক, ও তো নিজে বুঝতে পারছে না, আগে যেরকম প্রফিট ছোটো ছোটো ছাগলের প্রফিটটা কম হচ্ছিলো, এখন দেখছি যে একটা ছাগলের দাম ওগুলো দেশি ছাগলের থেকে 3 গুণ দাম বেশি, দামও বেশি। আবার যেহেতু ট্রিটমেন্ট করতে চান বিভিন্ন জায়গায়, মানে আপনার এই জেলাতে, হ্যাঁ, তো বেশিরভাগ তো সবই তো ব্ল্যাক বেঙ্গল? হ্যাঁ, ব্ল্যাক বেঙ্গল। আর এইটা চাষ করছে তো কোনটা কোনটা বেশি চাহিদা? আমি বুঝতে পারছি যে ব্ল্যাক বেঙ্গল তো অবশ্যই চাহিদা রয়েছে, চাহিদা রয়েছে, ওটা শুধু খাওয়ানোর জন্য কিন্তু পোষা বা দেখার জন্য সুর চেহারাটা কাটিংয়ের জন্য এটা লোক পছন্দ বেশি করে, আর মানুষের তো এখন সেরকম অভাব নাই আর কি, কেউ শোকে বসে। যত দিন যাচ্ছে এইসব ছাগল কিন্তু আস্তে আস্তে প্রত্যেকটা জেলায় জেলায় ঢুকে যাচ্ছে, তো আজকেও এখানে যে এরকম একটা জিনিস বা এরকম একটা খামার দেখতে পাবো সত্যি আশা করিনি। বা এত সুন্দর সুন্দর কোয়ালিটি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এত সুন্দর সুন্দর। দাদা কি খাওয়ানো হচ্ছে দাদা? এগুলো ঘাস আর এই গমের চোকা টোকাগুলো খাওয়া হয়েছে। আচ্ছা, এগুলো সব এগুলো সব ঘাস খাওয়ানো হচ্ছে নাকি? আচ্ছা, তাহলে দেখছিলাম যে কিছু সাইলেজও খাওয়ানো হচ্ছে কিছু? হ্যাঁ, সাইলেজ আর কিছু দানাও দিতে হচ্ছে হালকা। দানা দানায় কী কী থাকছে দাদা? দানা আছে? দানা ওই যে ইসের ভুট্টার এগুলো ইয়ে ভুট্টা দুটো থাকে, ভুট্টা মুখ ভুট্টা যে একসাথে মিক্স মিক্স করে ওগুলো সিদ্ধ করে দেয় খায়। আচ্ছা, যেহেতু ইনি ট্রিটমেন্ট করেন হয়তো উনি পরিষ্কারভাবে বলতে পারছেন না বা মানে কী বলবে বুঝতে পারছেন না, দানা খাবারে ভুট্টা থাকছে, মুখচুনি থাকছে, আর বিভিন্ন ডাল ডাল জাতীয় খাবার ওনারা খাবার ছাগলগুলোকে দেয়, তার জন্য কিন্তু ছাগলের সুস্বাস্থ্য খুবই ভালো রয়েছে। আর দাদা আর কোনো ছাগলের কোনো অসুবিধা হয় না? না না না। আচ্ছা আচ্ছা দাদা, যদি মনে করেন যে আপনাদের এই ওয়েদারে অন্য ছাগল নিয়ে আসবে বা এইসব ছাগল তো নিয়ে এসছে, তো এনার ভবিষ্যৎ পরিকল্পনা কী আছে? আরও বাড়াবে? আরও বাড়াবে, আরও বাড়াবে। হ্যাঁ। আচ্ছা, এই খামারই কিন্তু আরও ছাগল বাড়বে, এই খামারে আরও ছাগল বাড়বে। আপনারা যদি এরকম ছাগল এরকম জেলায় নিতে চান অবশ্যই দাদার নাম্বার
ডিসক্রিপশন বক্সে বা ডিসপ্লেতে নাম্বার দেখতে পাচ্ছেন, অবশ্যই যোগাযোগ করুন। কারণ এইসব ছাগল কিন্তু আমরা ভেবেছিলাম যে হয়তো অন্য অন্য জেলাতে দেখতে পাবো, কিন্তু এই জেলায় এসে দেখতে যে পাবো আশা করিনি। বা এটা কিন্তু একটা যে মানে ট্রেডিং ফার্ম না, ব্রিডিং ফার্ম। বাড়ি ব্রিডিং ফার্ম কেন বলছি, বাচ্চাগুলো এতগুলো বাচ্চাই দেখেন, প্রচুর কিন্তু বাচ্চা। এই দেখেন ছোটো 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 বাচ্চা, বুঝতে পারছেন, প্রচুর কিন্তু বাচ্চা। এই দেখেন চারিদিকে বাচ্চা, তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা একটা ব্রিডিং ফার্ম। তো যদি কেউ এরকম ছাগলের নিতে চান এইসব জেলায়, অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করুন, খুব সুন্দর সুন্দর কোয়ালিটির ছাগল পেয়ে যাবে এই দাদার কাছ থেকে। বন্ধুরা একটা কথা আপনাদেরকে বলি যে ট্রেডার রয়েছে বেশিরভাগটা তো সাউথ বেঙ্গলে, নর্থ বেঙ্গলে কিন্তু এইসব ধরনের ট্রেডার বলুন বা খামার বলুন নেই। তো যদি আপনাদের এরকম মালের প্রয়োজন হয় বা হয়তো কোনো একটা ক্রস ব্রিড নিতে চাইছেন বা একটা ভালো অরিজিনাল ব্রিড নিতে চাইছেন, অবশ্যই দাদার সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন। কারণ আপনারা হয়তো সাউথ বেঙ্গল থেকে আনতে পারেন না বা আনতে মানে আনতে গেলে অসুবিধার মধ্যে পড়তে পারেন। তো কাছাকাছির মধ্যে যদি আপনারা খুঁজতে চান অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করুন, খুব সুন্দর সুন্দর কোয়ালিটির কিন্তু ছাগল ব্রিডিং ফার্ম থেকে পেয়ে যাবেন। বলেন যে এত ছাগল ব্রিডিং ফার্ম থেকে সাপ্লাই দেওয়া সম্ভব নয়, সেই ক্ষেত্রে এই দাদা কী করছেন যে কিছুদিন পরই রাজস্থান থেকে ডাইরেক্ট উনি রাজস্থান থেকে কিছু মাল নিয়ে আসবে, শুধু ট্রেডিং পারপাস না, নিজের ফার্মে রাখার জন্য, নিজের ফার্মে রাখার জন্য কিছু মাল নিয়ে আসতে যাবে রাজস্থান। যদি আপনার প্রয়োজন হয় তাহলে দু পাঁচটা নিয়ে আসতে বা অর্ডার দিতে আপনার পারেন, কিন্তু বেশি পরিমাণে উনি আনতে পারবেন না। এই কারণেই উনি কিন্তু ফার্মের জন্য এই ফার্মটা একটা সময় বড় আকারে ধারণ করতে চাইছেন, তাই জন্য কিন্তু রাজস্থান যাবে। তো আপনারা যদি দু একটা মাল লাগে অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করুন, তাহলে কিন্তু দিতে পারবে। একটা খুব সুন্দর একটা কারলিকোটার, কারলিকোটাটা বুঝতে পারছেন এত অ্যাগ্রেসিভ, এত বড় একটা কারলিকোটা, সত্যি মানে অরিজিনাল যে কারলিকোটা বুঝতেই পাচ্ছেন যে এত সুন্দর একটা কোয়ালিটি। তো যাই হোক, ভিডিওটা আমরা এত আর বড় করলাম না, যেহেতু আমরা খামারি ভাইয়ের সাথে কথা বলতে পারিনি। খামারি ভাইয়ের সঙ্গে অবশ্যই কথা বলবো যে উনি কেন হঠাৎ এরকম একটা ব্রিড নিয়ে পালন শুরু করলো বা কী উদ্দেশ্য হঠাৎ করে ব্ল্যাক বেঙ্গল ছেড়ে এরকম একটা ব্রিড নিয়ে কাজ করছেন। আমরা আসবো আগামী দিনে, দেখবো উনি কী বলতে চান আমাদের সামনে, সমস্ত তথ্য আমরা তুলে ধরবো আপনাদের সামনে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা প্রতিবেদনে। নমস্কার।